বস্তু কাকে বলে যে বস্তু তার উপরে আপতিত সকল শক্তি বা সকল আলো শোষণ করে নেয় এবং সেই শোষিত আলোকে করে শুধুমাত্র বিকিরণের মাধ্যমে বিতরণ করতে পারে প্রতি কৃষ্ণবস্তু বিকিরণ করে ফোটনের মাধ্যমে ফোটনকে ধরে নেওয়া হয় আলোর কণা এই তত্ত্বটিকে বলা হয় আলোর কোয়ান্টাম তত্ত্ব একটি ফোটনের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক যদি হয় নিউ তাহলে তার শক্তি হবে ইকুয়াল টু এইচ নিউ এই সূত্রটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফোটনের কিছু বৈশিষ্ট্য রয়েছে তা হচ্ছে ফোটন ফোটন চার্জহীন প্রতিটি কলা আলোর বেগে চলে ফোটন কণার শক্তি তো তোমাদেরকে বললামই ইজ ইকুয়াল টু এইচ নিউ ফোটন কণার ভর নেই কিন্তু তার নির্দিষ্ট ভরবেগ রয়েছে সেই ভরবেগের মান হচ্ছে পি ইজকুয়াল টু ই বাই সি ইকাল টু এইচ বাই সি তোমাদের মনে নিশ্চয় প্রশ্ন জেগেছে কি হল ধ্রুবের ধ্রুবক ধ্রুবক এটির মান সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড তোমরা খেয়াল করে দেখো নিউর একক হচ্ছে হার্জ এবং এইচ এর একক হচ্ছে জুল সেকেন্ড আবার হার্জ মানে হচ্ছে পার পার সেকেন্ড 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 অর্থাৎ অর্থাৎ জুল জুল ইজ আমাদের এই সমীকরণটি এইচ এর এই সমীকরণটিতে এইচ এর মান এমন ভাবে নেওয়া হয় যেন তা এনার্জিই দেয় চলো আমরা দেখে আসি ফোটনের শক্তি কিভাবে নির্ণয় করা হয় এবারের সমস্যাটি হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু তু বার মিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের শক্তি কত হবে আমরা জানি ইকুয়াল টু এইচ নিউ কিন্তু এখানে নিউ দেয়া নেই এখানে দেয়া আছে ল্যামডা আবার আমরা এটাও জানি যে সি ইজ ইকুয়াল টু ল্যামডা নিউ অর্থাৎ নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা অর্থাৎ আমরা লিখতে পারি ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই বাইডা সূত্রের এই ফর্মটিও অনেক ম্যাথে ব্যবহার করা হয় সরাসরি ভাবে তো আমরা এখান থেকে পাই সিক্স সিক্স পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর ইন্টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন কাজেই আমরা খুব সহজে এই হিসাবটি করে ফেলতে পারি এটির উত্তর হবে থ্রি ইন্টু টেন টু দি পার তোমরা তো এক্স রে সাথে পরিচিত হাসপাতালে আমাদের হারের যেকোনো সমস্যা নির্ণয়ে এক্স রে ব্যবহার করা হয় এক্স রে কিভাবে তৈরি হয় দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন যদি ধাতব পদার্থকে আঘাত করে তখন এক্স রে উৎপন্ন হয় সেই এক্স রে নির্ভর করে ইলেকট্রনের ভোল্টেজের উপরে যে এক্স রে শক্তি কেমন হবে আমরা এটাকে বলতে পারি যে ইভি ইজ ইকুয়াল টু এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা কাজেই এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য আমরা কিভাবে নির্ণয় করতে পারবো এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য আমরা এখান থেকে নির্ণয় করব ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ সি বাই ইভি এটি হচ্ছে আমাদের এক্স রে এর তরঙ্গ দৈর্ঘ্য যেখানে ইভি হচ্ছে ইলেকট্রন ভোল্ট বা এক্স রে এর শক্তি এক্স রে পড়ার সময় আমরা জেনেছি ধাতুকে যদি ইলেকট্রন আঘাত করে তাহলে সেখান থেকে তড়িৎ চুম্বক তরঙ্গ নির্গত হয় যাকে আমরা জানি এক্স রে হিসেবে ঠিক একইভাবে ধাতুকে যদি আলো আঘাত করে তাহলে কি ঘটবে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো যে সেখান থেকে ইলেকট্রন নির্গত হবে এই ক্রিয়ার নাম আলোক তরিত ক্রিয়া যখন এক্স নির্গত হওয়া দরকার তখন কিন্তু ইলেকট্রনের একটি নির্দিষ্ট ভোল্টেজ থাকা লাগে নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকা লাগে তেমনি ভাবে আলো যদি ইলেকট্রন নির্গত করতে চায় ধাতুর থেকে তখন তার একটি নির্দিষ্ট শক্তি থাকা লাগবে এবং আলো শক্তি আমরা জানি এইচ নিউ এইচ যেহেতু ধ্রুবক কাজে নির্দিষ্ট কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্কের আলোই শুধুমাত্র আলোক তরিতক্রিয়া ঘটাতে পারে এই নির্দিষ্ট কম্পাঙ্ক সর্বনিম্ন যার জন্য ঘটে তাকে বলা হয় কম্পাঙ্ক আবার ধরে নাও আলোকতরিত ক্রিয়ার ধাতুটিকে আমরা একটি সার্কিটে যুক্ত করছি সেই সার্কিটে আমরা যদি উল্টো ভোল্টেজ দিই তাহলে যেই ভোল্টেজের জন্য আমাদের ধাতুর আলোক তরিত ক্রিয়া বন্ধ হয়ে যাবে তাকে আমরা বলবো নিবৃতি বিভব আবার চিন্তা করে দেখো আলো যে ইলেকট্রনটি নির্গত করবে তার নিশ্চয় একটি গতি থাকবে কারণ সে বের হয়ে স্থির থাকার সম্ভাবনা খুবই কম কারণ সে তো একটি শক্তি সঞ্চয় করেছে যদি এমন একটি নির্দিষ্ট শক্তিতে ধাতুকে আঘাত করা হয় যেন ইলেকট্রনটি বের হয়ে স্থির থাকবে অর্থাৎ আঘাতের সমস্ত শক্তি ইলেকট্রনকে বের করতে খরচ হয়ে যাবে সেই শক্তিকে বলা হয় কার্য অপেক্ষ তোমরা এই তিনটি টার্ম রাখবে। দেখো এখানে আমরা আগেই বলেছি যে ফোটনটি শক্তি ধরে নিচ্ছি এইচ মিউ যেই ইলেকট্রনটি নির্গত হয়েছে তার গতিশক্তি কত হবে গতিশক্তির সূত্র তোমরা সবাই জানো হাফ এম ভি স্কোয়ার এবং আরো কিছু কাজ করা লেগেছে ইলেকট্রনটিকে ধাতুর বন্ধন ছিন্ন করা লেগেছে সে কাজে ধরো আমাদের লেগেছে ডাব্লিউ পরিমাণ কাজ এটি হচ্ছে আলোক তরিত ক্রিয়ার সূত্র এখন চিন্তা করে দেখো যে ইলেকট্রনটি যদি স্থির অবস্থায় বের করতে হতো অর্থাৎ আমরা ইলেকট্রনটির কোনো গতি শক্তি পাব না সেক্ষেত্রে ভি ইকুয়াল টু জিরো আমরা যদি সেই ফ্রিকোয়েন্সিকে আমরা ধরে নেই নিউ নট এবং কাজকে ধরে নেই ডাব্লিউ নট তাহলেই আমরা পেয়ে যাব নিউ নট হচ্ছে সুচন কম্পাঙ্ক কারণ এর চেয়ে কম কম্পাঙ্কের জন্য আমরা ইলেকট্রন বের করতে পারবো না এবং ডাব্লিউ নট হচ্ছে কার্য অপেক্ষ তোমরা এই দুটি সূত্র খুব ভালোভাবে মনে রাখবে কারণ তোমাদের ম্যাথ করতে এই দুটি সূত্রই লাগবে দেয়া আছে কোন ধাতুর সূচন তরঙ্গ দৈর্ঘ্য সিক্স সিক্স থ্রি জিরো অ্যাং এর কার্য অপেক্ষ কত আমরা জানি H নিউ নট ইজ ইকুয়াল টু পারি ডাব্লিউ নট ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা নট ইজ ইকাল টু সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি পার মাইনাস থার্টি ফোর থ্রি ইন্টু টেন টু দি এইট ডিভাইডেড বাই আমরা যদি এখানে হিসাব করি তাহলে ফাইনালি পাব থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন জুল এটি আমাদের নির্ণয় কার্যবেক্ষক হাইজেনবার্গের অনিশ্চয়তা কোয়ান্টাম তত্ত্বের অন্যতম একটি যুগান্তকারী সূত্র একে প্রকাশ করা হয় এভাবে যে কোন কণার অবস্থান এবং ভরবেগ একই সাথে পরিমাপ করা যায় না অর্থাৎ তার অবস্থানের অনিশ্চয়তা যদি হয় ডেল্টা এক্স এবং তার ভরবেগের অনিশ্চয়তা অনিশ্চয়তা যদি হয় ডেল্টা পি তাহলে ডেল্টা এক্স ডেল্টা পি ইজ গ্রেটার দেন ইজ টু এইচ বাই ফোর পাই এখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক অনেক সময় এইচ বাই টু পারি বাই টু এই সূত্রটি বুঝায় যে তুমি একটি কণার অবস্থান সম্পর্কে নিশ্চিত হলে তার ভরবেগ সম্পর্কে নিশ্চিত হতে পারবে না আবার তুমি যদি তার ভরবেগ সম্পর্কে জানো অর্থাৎ সে কতখানি গতিতে ছুটে চলছে এটা যদি জানতে পারো তাহলে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারবে না তোমাদেরকে অনুশীলন করার জন্য কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হচ্ছে তোমরা এই প্রশ্নগুলো ছাড়াও বইয়ের অধ্যায়ের শেষে যে অনুশীলনী দেওয়া আছে সেই অনুশীলনগুলো ভালো মতো করবে এখানে এই অধ্যায়ের আরো কিছু প্রশ্ন দেয়া দেওয়া হচ্ছে তোমরা এগুলো পজ করে দেখে নাও এবং ভালোভাবে অনুশীলন করো